অ্যামিউজড। একটা খেচা নামক ব্যক্তির খেচাত করে খেচে খেচে মার্ডার হয়ে গেছে। কে করেছে এই মার্ডার? হ্যাঁ, কিছু মানুষ বলছে এটা মার্ডার, কিছু মানুষ বলছে এটা খুন। আরে দুটোই একলে পাগলা। ওহো হো হো হো, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আবাল পাবলিক তার নিজের বাড়ির কাজকাম ফেলে রেখে এসে এখানে দাঁড়িয়ে আছে, তো চলুন এদের কাছ থেকে জেনে নেওয়া যাক আসল রহস্যটা কি। হ্যালো স্যার, হ্যালো স্যার, স্যার আপনি বলতে পারবেন এই মৃত্যুর রহস্য কি? কি হলো বলবেন তো। তো আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি শুধু দাঁত কেলিয়ে দেখাচ্ছে। হ্যাঁ তো বলুন, ঠিক আছে আপনি যেতে পারেন। কি সব আবাল পাবলিক নিয়ে পড়লাম, ইনি মনে হয় খেচার পার্টনার। স্যার স্যার আপনি বলতে পারবেন এখানে কি ঘটনাটি ঘটেছিল? ব্রেকিং নিউজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই খেচার ক্যাট মারা স্কেচ। হ্যাঁ তো এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন ডক্টরস ইনভেস্টিগেশন করছেন, তো এনাদের কাছ থেকে জেনে নি। হ্যালো ডাক্তার বাবু, আপনার নাম কি? আমার নাম ডক্টর মশা। ও ডক্টর মশা, ব্রেকিং নিউজ। আর আপনার নাম? ডক্টর মাছি। ও ডক্টর মাছি, ব্রেকিং নিউজ। হ্যাঁ তো আপনারা কিছু বলুন এই খুন সম্বন্ধে। কেসটা খুব জটিল, এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি। ব্রেকিং নিউজ, কেসটা খুব জটিল, এখনো পর্যন্ত ডাক্তার বাবুরা কিছু বলতে পারছে না। আচ্ছা অফিসাররা এসেছেন কি? না না এখনো আসেনি, তবে এসে যাবে আমরা খবর দিয়েছি। তাড়াতাড়ি আপনারা চলে যান, নাহলে স্যার দেখলে বকাবকি করবেন। ব্রেকিং নিউজ, অফিসাররা এইমাত্র আসতে চলেছেন আর আমরা বাইরে যেতে চলেছি। আপনারা দেখতে থাকুন টুকরো টুকরো নিউজ হড়বড় সঙ্গে। তার মানে বুঝতে পারছো সাফি, পাড়া পুরো ফাঁকা? না স্যার, গ্রাম পুরো ফাঁকা, কেউ নেই। না স্যার, গ্রাম পুরো খালি। চুপ, ভিতরে যা হবে। হ্যাঁ স্যার, চলো চল 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 স্যার চল। ডক্টর মাসি, হ্যাঁ স্যার, এটা ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করো, যাও স্যার আসছি। ব্রেকিং নিউজ, অফিসার এই মাত্র বাড়িতে ঢুকতেই পড়ে গেছেন এবং নিচের দিক কিছু দেখতে পেয়েছেন। এই বিষয়ে কিছু বলুন পড়ে যাওয়ার বিষয়ে। এখানে এত জুতো কেন? এখানে তো শুধু খেচার খেচার বউ থাকে। স্যার, ওদের দুজনের সাথে আরো দুটো চাকর থাকে। ব্রেকিং নিউজ, খেচাও খেচার বউয়ের সঙ্গে আরো দুটো চাকর থাকে। তাহলে ওই দুটো চাকরকে ডাকো আমার সামনে। অফিসার আয়ান, অফিসার সিরাজ। ইয়েস স্যার। চলে যাও, ওদের দুজনকে ধরে আনো। ইয়েস স্যার। ওদের লুঙ্গি ধরে টেনে টেনে আনো। ব্রেকিং নিউজ, এই মাত্র দুটো চাকরকে অফিসার সাফি ডাকতে পাঠিয়েছেন। সঙ্গে থাকুন বড় বড় নিউজ। চলে যান। সারা যেমন নাম আর ঠিক তার তেমন ধরনের স্কেচ। এটা কেমন ধরনের স্কেচ রে ভাই? তার মানে কিছু বুঝতে পারছো সাফি? কি স্যার, কি কিছুই বোঝা যাচ্ছে না। ব্রেকিং নিউজ, অফিসার বলছেন কিছুই বোঝা যাচ্ছে না কেসের বিষয়ে। সঙ্গে থাকুন। আপনারা এখানে কি করছেন? স্যার ব্রেকিং নিউজ করছি। চল বাইরে যান। ব্রেকিং নিউজ পরে করবেন, এখন বাইরে যান, আমাদের কেসটা হ্যান্ডেল করতে দিন। ব্রেকিং নিউজ, অফিসার আমাদের বাইরে যেতে বলছেন। এই সব নিউজ পাবলিককে দেখালে না সব ফক ফক করে হাসবে। আরে এটা সিরিয়াস কেস, তুই আবার ভুল করছিস। ও বাদ দে।
তো ডক্টর মোসা বলুন স্যার, এসব দেখে আপনার কি মনে হচ্ছে? স্যার কেসটা খুব জটিল স্যার। ডক্টর মাছি স্যার, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, কিছু বলা যাবে না। তার মানে বুঝতে পারছো সাফি? কি স্যার? এরা কিছুই বুঝতে পারছে না। ডক্টর মাছি এটা রাখো। কিছু তো ব্যাপার আছে সাফি। তো সাফি এসব দেখে কি মনে হচ্ছে, কলকাতা সেমিফাইনালে কেন উঠলো না? স্যার এখানে আমরা খেজার মারাকে হ্যান্ডেল করছি। তাহলে এখানে হ্যান্ডেল মারা মানে কেসটাকে ভালো করে হ্যান্ডেল করা হোক। কিন্তু দেখে মনে হচ্ছে তো এটা রামু কাকার, এটা রামু কাকার ছেলে। হ্যাঁ স্যার আমারও তাই মনে হচ্ছে। স্যার রামু কাকা, রামু কাকা ছেলে। তোরা স্যারটার পরে করবি, আমার হাত আটকে গিয়েছে, হাতটা আগে ছাড়া। আরে এটা কি হচ্ছে? কি যে করেন স্যার, ওই রামু কাকা, রামু কাকা ছেলেকে বাদ দিন স্যার, আমাদের কেসটাকে সলভ করতে হবে স্যার। হ্যাঁ ঠিক। তাহলে বল তোরা কলকাতা কেন সেমিফাইনালে উঠলো না? স্যার হ্যাঁ এখানে খেচার মারার কেস হ্যান্ডেল করছি স্যার। ও আচ্ছা বল তোদের মধ্যে কে খুন করেছে বল। বল স্যার চালাকি করছিস না? স্যার স্যার চালাকি স্যার স্যার সব পরিষ্কার খুলে বল। অফিসার আয়ান। ইয়েস স্যার। কন্ট্রোল ইয়োরসেলফ। যখন ঘটনাটা ঘটে তখন তুই কি করছিলিস? স্যার তখন আমি কাপড় শুকাতে দিছিলাম ছাদে। কাপড়টা কার কাপড় ছিল? স্যার ওটা ম্যাডামের কাপড় ছিল। ম্যাডাম মানে? স্যার খেচার বইয়ের কাপড়। তো কাপড়ের সঙ্গে আর কি কি ছিল? স্যার ছাড়ুন স্যার, পার্সোনাল কিছু হতে পারে। ঠিক আছে তো তুমি বলো যখন ঘটনাটা ঘটে তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি তখন বাথরুমের হ্যান্ডেল মানে মানে স্যার আমি বাথরুমের দরজার হ্যান্ডেল ঠিক করছিলাম। হ্যাঁ হ্যাঁ এই রকম সময় সবাই হ্যান্ডেলই মারে মানে হ্যান্ডেলই ঠিক করে। ঠিক আছে তাহলে তোমরা যাও, তুমি গিয়ে কাপড় তোলো আর তুমি গিয়ে হ্যান্ডেল মারো, হ্যান্ডেল ঠিক করো। ওরকম কিছু বোঝা যাচ্ছে না। কিছু তো ব্যাপার আছে, কিছু তো ব্যাপার আছে স্যার। ব্যাপার হচ্ছে এইটা, এই প্রথমবার আমি কোন স্কেচ দেখলাম যার এক চোখ বড়, এক চোখ ছোট, চোখ আছে, দাঁত আছে, এটা কি ধরনের স্কেচ স্যার? স্যার আপনি সব সময় ছাম্মাক ছাল্লো ড্যান্স দিচ্ছেন কেন? স্যার এটা কি তাহলে ছাম্মাক ছাল্লো ড্যান্স বলে? শোনাপ আমরা এখানে একটা মার্ডার কেস হ্যান্ডেল মারতে হ্যান্ডেল করতে এসেছি, আমাদের দুজনকে একবার ছাদের উপরে যাওয়া উচিত। আর অফিসার, এই তোর নাম কি? স্যার সিরাজ। ও অফিসার সিরাজ আর অফিসার আয়ান, তোমরা এখানে ডক্টরদের সঙ্গে হ্যান্ডেল মারো, কেসটাকে হ্যান্ডেল করো, আমরা উপর থেকে ঘুরে আসছি। ইয়েস স্যার। আউ বাবা রে মরে গেলাম রে। চল চল চল। ছাদ জোড়া ওসব তদন্ত ফদন্ত পরে হবে, আগে কয়েকটা ভালো ভালো ফটো তুলে নেওয়া হোক। এই ক্যামেরাম্যান আমাদের ছবি তোল। বলো অফিসার সাফি। হ্যাঁ স্যার। এ তো দেখছি ছাদ জোড়া। হ্যাঁ স্যার তাই তো দেখছি। তাহলে কি এখান থেকে জাম্প মেরে ওই ছাদে যাওয়া যাবে? না স্যার, কিন্তু আমার মনে হয় লাফ কেটে ওখানে যাওয়া যাবে। তাহলে কিছু বুঝতে পারছো সাফি? স্যার কি খেচার বইয়ের প্রেমিক এখান থেকেই লাফ মেরে পালিয়েছে? না স্যার, খেচার আসামি এখান থেকে লাফ কেটে পালিয়েছে। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ কত বড় বড় মাছ অফিসার সিরাজ। হ্যাঁ
অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু বেশ বড় বড়। স্যারকে গিয়ে বলা হবে ভেজে খাওয়ার কথা। কিছু তো ব্যাপার আছে সফি। আরে আয়া ঠিক হয়ে দাঁড়া। স্যার অ্যাকোরিয়ামে দুটো বড় বড় মাছ আছে, মাছগুলো কি ছাড়া দিলে ভেজে আনবো? এখানে আমরা হ্যাচার মাদার কেসে হ্যান্ডেল মারতে হ্যান্ডেল কেসটাকে হ্যান্ডেল করতে আসছি, তোরা খেতে আসিস চল। তাহলে কি আমরা আচ্ছা অফিসার আয়ান, মাছগুলো কি খুব বড়? হ্যাঁ স্যার বড় বড় মাছ, আবার লাল কালারের। ভাজার লোক কি আছে? হ্যাঁ স্যার রামু কাকা আছে তো। তাহলে মাছ দুটোকে ছাঁকা তেলে ভাজতে বলো, স্যার আর আমি খাবো। স্যার আমরা দুজন এখানে কি মনে হচ্ছে? স্যার আমার মনে হয় খেচাকে কিল মেরে মারা হয়েছে। স্যার ব্রেকিং নিউজ, খেচাকে কিল মেরে মারা হয়েছে। না স্যার আমার মনে হচ্ছে খেঁচাকে কাঁচার মেরে মারা হয়েছে। ব্রেকিং নিউজ, খেঁচাকে কাঁচার মেরে মারা হয়েছে। সাফি স্যার আমার মনে হয় মালটা ডান্স করতে করতে মারা গেছে, দেখুন স্যার পাদুরো দেখুন। ব্রেকিং নিউজ, খেঁচা ডান্স করতে করতে মারা গেছে। না স্যার খেঁচা মদ খেয়েছিল। ব্রেকিং নিউজ, খেঁচা মদ খেয়ে মারা গেছে। তাহলে বোঝা যখন যাচ্ছে না ডক্টর, খেঁচাকে কি পোস্টমর্টমে পাঠানো হয়ে গিয়েছে? না স্যার এখনো পাঠানো। ঠিক আছে তাহলে খেঁচাকে আনুন, এনে এখানে শোয়ান, তবেই বোঝা যাবে যে মার্ডারটা কিভাবে হয়েছে। জলদি যান অফিসার রায়ান। ইয়েস স্যার। আর অফিসার সিরাজ। ইয়েস স্যার। তদন্ত শুরু করো। এই সিরাজ বল, এই চিপস নিয়েছি, স্যার তো আমাদের মাছ দিল না, এই চিপসটা খাও। হ্যাঁ বের কর বের কর। তাহলে কি চিপস গলায় বেঁধে মারা গেছে? সঙ্গে থাকুন মিস্টার ভোলাক্কার হড়বড়ে লড়বড় গড়বড়ে নিউজ এর সঙ্গে, ক্যামেরাম্যান হচ্ছে বিনোদ। আমি আকিবুর রহমান, সরি। অফিসার সাফি। হ্যাঁ স্যার। চিপসটাকে ল্যাবে পাঠাও। স্যার একটাও নেই স্যার, সব তো খেয়ে ফেললাম। আর একটা দাও না স্যার। এই ডক্টর একে লাভ পাঠাও। স্যার বডি এসে গেছে। এই বডিটাকে ঘোরাও ঘোরাও ভালো করে ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঘোরাও হ্যাঁ, একদম একদম সেম টু সেম রাখো। ওদিকে যাবে ওদিকে যাবে দেখো। হ্যাঁ স্যার দেখুন স্যার। তার মানে কিছু বুঝতে পারছো সাফি? কি স্যার কি কি স্যার? কিছুই বোঝা যাচ্ছে না স্যার। এটাই কি? এটা তো মনে হয় গ্লাস। এর ভেতর থেকে তো শরবতের গন্ধ বার হচ্ছে স্যার। তাই? আচ্ছা খেঁচার বইয়ের কি কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? স্যার একটা গবেষণায় আমি শুনেছিলাম খেঁচার বইয়ের সাথে কালার চক্কর চলছে। চল চুপ কর, খেঁচার বউকে গিয়ে ডাক, চল চল। কালার সাথে সম্পর্ক ছিল। ম্যাডাম ম্যাডাম আপনি কি বাড়িতে আছেন? আজ
কি এনেছিস এটা? শরবত। শরবত? ভালো শরবত এনেছিস, এসব কি সব শরবত এনেছিস? চল যা বের হয় এখান থেকে, খাবো না। আমার সাধ না মিটিলো আশা না পূর। খেচা আমি একটু ঘুমাচ্ছিলাম, তোরা আমার বসে চকর চালিয়েছি সালা। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, গত 6 ঘন্টা ধরে অফিসাররা ভিতরে ইনভেস্টিগেশন করছেন, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি। সঙ্গে থাকুন, আমি মিস্টার ভুলাক্কার হড়বড় লড়বড় গড়বড় নিউজের সঙ্গে। রিপোর্ট। হ্যাঁ, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, অফিসার রিপোর্ট দিয়ে গেলেন যে পালাও। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। এত কথা বলছিস।